যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে। একটা জিনিসই বলতে চাই যে হারলেনের স্বপ্নটা অনেক বড়, আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে। সো আশা করব যেন হারলেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয়। দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে, আমি আশা করব দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সাকিব ভাই, মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, এই জন্য আমরাই গর্বিত। গত কয়েকদিন ধরে ঝড় যেন থামছেই না, তুফানের ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়েছে ফেসবুক লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রথম শুরু করেছে এই ঝড় প্রিয়তমা দিয়ে, তারপর রাজকুমার, এবং গত কয়েকদিন ধরে যে তুফানের যে ঝড় চলছে সেই ঝড় তো থামছেই না, শুধু তাকে নিয়েই কথা হচ্ছে। সো উনি নিজে এখন ঝড় থামাতে এসেছেন আমাদের মধ্যে, বাংলাদেশের আমাদের সবচেয়ে বড় মেগাস্টার এবং একমাত্র মেগাস্টারই বলবো তাকে আমরা, ওয়ান এন্ড অনলি সাকিব খান। এবং কারণ উনি হার্ডার ব্যাপারে এতটাই উনি ডেডিকেটেড, সব ফেলে চলে এসেছে এবং আমাদের সাথে আছে, আমাদের বাংলাদেশের গর্ব, এবং যাকে নিয়ে আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি 19 এর ওয়ার্ল্ড কাপে ওয়ান ম্যান শো আর্মি, আমাদের প্রিয় সাকিব আল হাসান। সো এই দুইজন আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন এবং এই দুইজন হার্ডেনের সাথে এমন ভাবে জড়িত যে তারা সব ফেলে খেলে চলে এসেছে। সেই সাথে আমাদের সামনে আরেক মিষ্টি কন্যা, মিষ্টি নায়িকা, সবার পছন্দের পরিমণি আছে, আমি আছি, আর অনেকে লাস্ট 3 দিন ধরে মেলা বিদ্যাসিনামী, সবাই বিদ্যাসিনামী, তারপর মেহজাবি, সাবিলা নূর, নাজিফা খুশিদিকে শুরু করে কেয়া পায়েল, সামিয়া খান মাহি, সারিকা সাহেব, আরো সবাই এসেছে। সো আজকে এন্ডিং ডেতে আপনাদের কথা যেহেতু থেমেছে, আমরা আর বেশি কথা বলবো না। আমি প্রথমেই পরিমণিকে, পরিমণি যেহেতু হার্ডওয়্যার স্টোরের বিজ্ঞাপনও করেছে এবং আমাদের হার্ডওয়্যার স্টোর ওপেনিংও ছিল, সো পরিমণিকে আমি